হ্যালো, আমার নাম চিসা আর আমি এই পাঠে তোমাদের সঙ্গে থাকব। মনে করো যে তোমরা এই নিজেদের সুরক্ষা পাঠে একদম শুরুতে আছো, আর একদম শেষে এখানে আমরা এই পাঠটি শেষ করব। এই পাঠে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ব্যাপারে শিখব, বিশেষত সেই অঙ্গগুলি সম্বন্ধে যেগুলি আমরা ভেতরের জামা দিয়ে ঢেকে রাখি। এখানে আমরা সুরক্ষিত ছোঁয়া ও অসুরক্ষিত ছোঁয়া সম্বন্ধে জানব, আর সবশেষে আমরা দেখব কিভাবে তোমাদের বয়সী বাচ্চারা নিজেদের সুরক্ষিত রাখবে আর কখনো বিপদে পড়লে কিভাবে সাহায্য চাইবে। আমাদের মনে হয় যে এই পাঠটি শেষ করতে তোমাদের 40 মিনিট সময় লাগবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের মতন লক্ষ লক্ষ বাচ্চারা এই পাঠটি সম্পূর্ণ করেছে। এমনই দুজন বাচ্চা নেহা ও আমির আজ এই পাঠে আমাদের সঙ্গী হবে। ওরা যখন এই পাঠটা শুরু করেছিল তখন ওরা এই কথা বলেছিল, আমরা স্কুলে অঙ্ক ও বিজ্ঞানের মতো বিষয় পড়ি, কিন্তু এই বিষয়টা আমার কাছে একদম নতুন। এই পাঠে কি হতে চলেছে তা নিয়ে আমার বেশ কৌতূহল হচ্ছে, আর এই কুকুরটা বেশ মজার দেখতে। ধন্যবাদ আমির, পাঠ চলাকালীন আমরা তোমার আর নেহার সঙ্গে কথাবার্তা বলতে থাকবো। ঠিক আছে, পাঠ শুরু করার আগে আমরা চাই যে তোমরা এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করো।